শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে এসটিজিটি উত্তীর্ণ বেকাররা। এই প্রসঙ্গে তারা জানায়, দ্রুত নিয়োগের ব্যাপারে শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দিলেও তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি সরকার। রাজ্যের গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে অবিলম্বে তাদের নিয়োগ করার জন্য জনদরদে সরকারের কাছে দাবি জানিয়েছেন এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। আমাদের দীর্ঘদিন জবাব যে এসটিজিটি এক্সাম হচ্ছে না, 2024 আর এক্সাম হয়নি, 2022 অব্দি একবার মাত্র এদেশের নিয়েছে, তা আবার সীমিত সংখ্যক ছিল, জেনারেল এসটি কোনো পোস্ট ছিল না। তারপর নেক্সট কিছুদিন আগে আবার নিয়েছে, ওটার মধ্যেও সীমিত সংখ্যক, আমাদের জেনারেল আর এসসি কোনো পোস্ট নেই, সব এসটিদের পোস্ট দিয়েছে। তাই আমরা চাই জনদরদী সরকারের কাছে, যাতে এখন যদি ভ্যাকেন্সি আছে, আমরা আইটিআই করে রিপোর্ট নিয়েছি, এসটিতে অনেক পোস্ট ভ্যাকেন্সি আছে, ওই পোস্টগুলো যাতে আমরা যারা কোয়ালিফাইড করেছি তাদের মধ্যে থেকে নিয়োগ করা হয়, এই বলে সরকারের কাছে, জনদরদী সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, তারা যাতে তারা ওই বিষয়টা নিয়ে আমাদের দিকে একটু খেয়াল রাখেন এবং নজর দেন, আমাদের যাতে সবাই একসাথে নিয়োগ করা হয়। শিক্ষামন্ত্রী আমাদেরকে প্রথমে আশ্বাস দিয়েছেন যে অর্থ দপ্তর থেকে অনুমোদন পেলে আমাদের এসটিজিটি কোয়ালিফাই সবাইকে নিয়োগ করবে। তো আমাদের এই আরটিআই অনুসারে আমাদের প্রায় 5,304 পোস্ট আছে ক্লাস 9-10 পড়ানোর জন্য। ত্রিপুরা সরকার ক্লাস 1-5 এবং ক্লাস 6-8 যারা টেট, তাদেরকে সবাইকে একসাথে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গতকাল অথবা গত পরশুদিন আমরা দেখেছি আমবাসাতে ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষক নেই, এবং শিক্ষক বলতে শুধু ক্লাস 8 অব্দি পড়ালে তো হবে না, ক্লাস 9-10 তো লাগবে, ক্লাস 9-10 ছাড়া তো হবে না, কারণ ছেলে মেয়েদের প্রথমে ভবিষ্যৎটা গড়ে ওঠে ক্লাস মাধ্যমিক থেকে। তো আমাদের শিক্ষামন্ত্রী প্রথমে আশ্বাস দিয়েছেন নিবে, কিন্তু পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি, শিক্ষামন্ত্রী বলছে নিয়োগ হবে না, আবার পোস্ট বাড়িয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তাহলে আমরা কি বারবার পরীক্ষা দেব? আমরা তো বারবার পড়াশোনা করেই তো আমরা কোয়ালিফাই করেছি, এতগুলি পোস্ট থাকতে আমাদের মেইন দাবি হচ্ছে